কারো উপরে যদি রাগ থাকে, আর সেই রাগটা যদি ভর্তা মাখার সময় সম্পূর্ণ প্রয়োগ করা যায়, তাহলে সেই ভর্তার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। সকালে নাস্তা বানাবো, আর তার জন্য ডিম দিয়ে চালের গুঁড়া দিয়ে চিতল পিঠার কাইটা করে নিয়েছি। এখন এখানে ফ্রাইং প্যানে আমি পিঠাগুলো বানাবো, কারণ বরাবর মাটির খোলাটা ভেঙে গিয়েছে। মাটির খোলাতে যেমন টেস্টি হয় এই পিঠাটা, ফ্রাই প্যানে তেমনটা হয় না, তবে একটু অন্যরকম টেস্ট হয়, এটা একটু ক্রিসপি ক্রিসপি হয়। তো নাই মামা ছে কানা মামা ভালো, যেহেতু মাটির খোলা নাই কিন্তু রুটিও বানাতে পারবো না, তো পিঠা বানাবো। আর বরাপা তো একটু সুস্থর দিকে এখন, তো আজকে বরাপা মাদ্রাসায় গিয়েছে, ওর মাদ্রাসা খুলে গিয়েছে। ও তো মাদ্রাসার শিক্ষক, তাই ও নেই এখন বাসায়। তো আমরা উঠেছি ঘুম থেকে, আর গতকালকের ভিডিও তো দেখেছেন যে আমার দুই ছেলে অসুস্থ, একজনকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি আর একজন অসুস্থ অবস্থায় মাদ্রাসা থেকে এনেছি। তো ওরা সকালে উঠে নেয় আজকে ঘুম থেকে, এখন বেশ দেরি করে উঠেছে, আর বাইরে এখনও দরজা জানলা কিছুই খুলিনি, রোদ উঠেনি। তো ওদেরকে নাস্তা খাইয়ে আমিও খেয়ে নিয়েছি, এরপরে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি। এরপরে বরাপা আসার আগেই আমি কী রান্না করব সেগুলো রেডি করে নিচ্ছি। বরাপা কিন্তু এখনও আসেনি, তো আমি মাছ ভিজিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু অনেকক্ষণ সময় আমার ভাইয়ের ছোট্ট ছেলের সাথে খেলাধুলা করেছি, মজা করেছি, অনেক গল্প করছি ভাই বোনে মিলে। তো এর মধ্যে আবার উপর থেকেও ভাইয়ের ছেলেরা আসে, সবাই মিলে অনেক খেলাধুলা করে বাচ্চারা। আজকে ওদের সম্ভবত স্কুল খোলা ছিল, ওরা স্কুলে গিয়েছে আর এই জন্য বেশিক্ষণ ছিলও না। তো এদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে ধোয়া ছিল না, আগে এনে রেখেছিল ফ্রিজে ছিল আর কি, তো সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ঝামেলা যেতে যাচ্ছি না খুব একটা। অন্য কোনো মাছ যদি রান্না করি তাহলে সে আবার অন্য কিছু করতে হবে, কারণ আমার ভাই বা আমার বোনের ছেলেরা মানে সব রকম মাছ ওরা খায় না। তো তেলাপিয়া মাছটা যদি ভাজি, রান্না করি বা শুধু ভেজে দিই তাহলে হয়তো খাবে। আর ভাবলাম যে আজকে তেলাপিয়া মাছটা আমি ভেজে রান্না করব। তো এগুলো জ্যান্ত তেলাপিয়া ছিল, কিন্তু ফ্রিজে থাকাতে আর এমনিতে রান্না করা যাবে না। তো হলুদ লবণ মেখে আমি নিচ্ছি, ভেজে নিব। এই ফাঁকে কিন্তু বরাপাও চলে এসেছে, আমি অন্য অন্য কাজগুলো করতে করতে। মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর বাবা আসার পথে ফ্রেশ সবজি পেয়েছে, তো সবজি নিয়ে এসছে। ঘরে আসলে সবজি ছিল না, ভালোই হয়েছে। আমি এতক্ষণ চিন্তা করতেছিলাম কী রান্না করব কী রান্না করব, তো সে কারণে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, মসুর ডাল, সেটা দিয়ে আজকে ভর্তা করব। এর আগে তো একদিন আপনার সাথে শেয়ার করেছিলাম বেটে ডাল বেটে ভর্তা, আজকের ভর্তাটা বাটাবাটি করতে হবে না, একদম সংক্ষিপ্ত একটা ভর্তা, তবে খুবই মজাদার ভর্তাটা। আমার যে বোনের ছেলেরা বা আমার ভাই সবজি খায় না ভর্তা খায় না, তারাও এটা খুব মজা করে খেয়েছিল সেদিন এই ভর্তাটা। তো আমি শেয়ার করব কিভাবে বানিয়েছি, আর একদম ফ্রেশ, মনে হয় যেন এখন গাছ থেকে পেরে নিছে এরকম ফ্রেশ সবজি। শিমটাও ফ্রেশ, লাউটাও একেবারে কচি, ফুলকপিটা তো ফ্রেশ। তো তারপরও কিন্তু এই বাসায় খাওয়া যাবে না, তাই আমি আধা কেজি শিম পুরোটা নিই নাই, অর্ধেকের চেয়ে কম শিম নিয়েছি। এগুলোকে মাছ দিয়ে রান্না করব। আর বাবা বললো যে তাহলে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না কর, তা আমি ঠিক আছে। আমার যেহেতু কোনো কাজ নেই আর বোন তো ব্যস্ত, সেই সাথে অসুস্থ, তো আমি কাজগুলো করে নিচ্ছি, ও কাজ করছে, ও ঘরের ওদিক দিয়ে বিছানাপাতিগুলো গুছিয়ে নিচ্ছে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, সেগুলো আর আমি করছি না। রান্নাটা করে দিলে বাইরে থেকে আসার পরে যদি কেউ একজন করে রাখে বা করে দেয় কষ্টটা কম লাগে, আমি নিজেও এরকম চাই মাঝে মধ্যে, তো সেজন্য বুঝতে পারি। আর সে কারণে আমার বোনের জন্য আমি কোনো কাজ রেখে দিই না, আমি নিজেই করে ফেলি, কারণ আসার পরে যদি আবার রান্না করতে হয়, যদি আমি না থাকি তখন তো করতে হবে, কিছু করার নেই, বাসায় যেহেতু এখন কেউ নেই ওকে হেল্প করার মতো। তো আমি যেহেতু আসি, তা আমি ভাবলাম যে আমি থাকা অবস্থায় যদি আমার বোন বাইরে থেকে এসে রান্নাবান্না করতে হয় তাহলে কেমন হবে ব্যাপারটা। তো আমি লাউটা ছিলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফিলার দিয়ে, আর এটাকে একদম কচি, তো
মানে শুধু ছেঁচে নিলেও হতো, তারপরও আমি ছুলে নিচ্ছি আর কি এভাবে। এই জিনিসগুলো আমাদের কাজগুলো অনেক সহজ করে দিয়েছে। কোনো এক সময় বটি দিয়ে আলু ছিলতে হতো, লাউ পটল এগুলো ছিলতে অনেক সময় লেগে যেত, কিন্তু এখন যে ফিলার দিয়ে আমরা কাটাকাটি করি, এখন বলতে অনেক দিন থেকেই করি আমি, সেই 10-12 বছর আগে থেকে এইগুলো দিয়ে কাটাকুটি করি, মানে ছিলি যে কোনো জিনিস, তো আমার কাছে সহজ মনে হয়, সময় বাঁচে, তাড়াতাড়ি হয় হয়ে যায় কাজগুলো, আর কষ্ট কম লাগে। অনেকক্ষণ ধরে বটি নিয়ে বসে বসে ছিলা কাটা অনেক কষ্টকর। তো লাউটা কিন্তু আমি আস্তে ধুয়ে নিয়েছি, এখন সেগুলো ছুরি দিয়ে কেটে নেব। আমি ছুরি দিয়ে খুব ভালো কাটতে পারি না, আমি মানে বেকাতারা যেভাবে পারি কেটে নিচ্ছি, কিন্তু বটি দিয়ে হলে সব কিছু একই মাপে কাটা যায়, সেই দিকে একটা সুবিধা আছে সবজি কাটার। তো লাউটা কিন্তু একদমই কচি, আর সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউটা কেটে নিয়েছি, তো লাউটা রান্না বসাবো, তার আগে আমি ভাজা মাছগুলো রান্না বসিয়ে দিই। শিম দিয়ে যেহেতু মাছ রান্না করব, আর সেই মাছগুলো আগে বসিয়ে দিব। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছ ভাজার যে তেলগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, সাথে আর একটু তেল দিয়েছি। তো এখন পেঁয়াজের সাথে একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যা যা সবসময় লাগে রান্নায় তাই দিচ্ছি। এরপরে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ, এখন শীতের সিজন, টমেটো কাঁচামরিচ যত বেশি দেওয়া যায় ততই ভালো, মানে আন্দাজের চেয়ে একটু বেশি দিলেও সমস্যা নেই। অন্য সময় হলে তো হিসাব করে দেওয়া লাগে টমেটো আর কাঁচামরিচ, কিন্তু এখন তো সব অ্যাভেলেবেল, একেবারে ঘর থেকে বের হলেই ব্যানে ব্যানে পাওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু সব মশলা দিয়ে মাছের মশলাটা কষিয়ে নিয়েছি, এখানে হলুদ, জিরা, ধনিয়া, মরিচ, গোলমরিচ সবই দিয়েছি। আপনারা সবসময় দেখবেন যে আমি মাছের তরকারিতে অবশ্যই গোলমরিচটা দিই। এরপরে ঝোলটা ফুটিয়ে নিয়ে আমি শিমগুলো দিয়ে দিয়েছি, শিমগুলো কিন্তু একদম মানে ফ্রেশ ছিল, দেখতেই পেয়েছেন। তো এরকম ফ্রেশ ফ্রেশ সবজি রান্না করলে খেতে ভালোই লাগে, আর মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই। মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছ, আর এই চুলায় আমি এখন লাউ বসিয়ে দিব। তো লাউ বসানোর জন্য শুরুতে তেল গরম করে আমি একটু বেশি পরিমাণে রসুন কুচি দিয়েছি, আমি রসুন বাটা কিন্তু লাউতে দিই না, বেশিরভাগ সবজিতে আমি রসুন বাটাটা দিই না, আমার কাছে ভালো লাগে না। তো অনেকে দেয়, আমার কাছে রসুনের একটা গন্ধ লাগে, মানে বাটা রসুন দিলে সেটা ভালো লাগে না, কিন্তু যদি কুচি করে দিই আমার কাছে গন্ধও লাগে না, আবার টেস্টটাও ভালো লাগে। যারা কখনো দেননি দিয়ে দেখতে পারেন, দেখবেন সবজির টেস্টটা খুবই ভালো আসে কুচি কুচি করে দিলে। এদিকে আমার মাছের কষে গিয়েছে, আর সেদিক দিয়ে মাছের ঝোল দিয়ে দিয়েছি। শিমটা সিদ্ধ হলে এরপর লবণ দেখে নামাবো। তো এদিকে চিংড়ি মাছটা আমি বের করে নিই, আপা বের করে দিয়েছে, তারপরেও ইয়া হয়নি, বরফ ছুটেনি, তা আমি সেগুলো এখন বটি দিয়ে কেটে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি লাউর জন্য, আর সেটা দিয়েও দিয়েছি। তো লাউটা শীতকালে একটু বেশি বেশি টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি 2টা টমেটো দিয়েছি বড় সাইজের, এরপর চিংড়ি মাছগুলো দিয়েছি। এখন আগুনটা একটু কমিয়ে রাখছি যেন মাছের বরফটা গলে যায়, আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো রকম লাল মরিচ ব্যবহার করব না, শুধু হলুদ আর একটু জিরার গুঁড়ো দিব মশলার মধ্যে। এটাই লাউ সবজিটা আমরা এভাবেই রান্না করি, রান্না করে দেখবেন একবার হলো, মানে লাল মরিচটা দিবেন না আর কি। যাই হোক, লবণ দিয়েছি, হলুদ আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এরপরে আমি লাউগুলো দিয়ে দিব। খুবই ইজি রান্নাটা, কিন্তু খেতে মজা হয় অনেক। শীতের সময় যে কোনো সবজি খেতে কিন্তু অনেক মজা, জাস্ট একটু মজা করে রান্না করলেই হয়ে যায়। যাই হোক, আমি চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পরে লাউগুলো দিয়ে দিয়েছি, এখন লাউটা ভালো করে মিক্স করে নিব। স্বপ্ন দেখার শুরু মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা, একসাথে পথ
চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় জানা। পাশের চুলায় থাকা তরকারিটা নামিয়ে ফেলেছি, আর এখন দেখেন লাউটাও পুরোপুরি কষে গিয়েছে। লাউতে কিন্তু আমি পানি দিইনি, লাউ থেকেই ঝোল বেরিয়েছে। তো এরপরেও সিদ্ধ হওয়ার জন্য যদি পানি লাগে একটু দিব, আর নয়তো লাগবে না, লাগলে দিব না, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঢেকে রান্না করেছি, দেখলাম যে না ঝোল দিতে হবে, একটু একটু গরম ঝোল দিয়ে দিয়েছি। এখন জাস্ট লাউটা সিদ্ধ হলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব, আর এখানে তো তেলের বাগার দিব না, কারণ তেলের মধ্যে সব মশলা কষিয়ে নিয়েছি। লাউ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। অনেকে আবার মাংসের হাড়গোড় দিয়েও লাউ রান্না করে, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না। তো যাই হোক, আজকের মূল যে জিনিসটা শেয়ার করব সেটা চলে এসলাম। আর এখন এই যে ডালটা সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, কারণ সবজি ছিল না বাসায়, ভাবলাম যে সবজি না আনলে কী হবে, তাহলে আমি মাছ রান্না করব আর এই ডালের ভর্তা বানাবো। তো এখন আমি ডালের ভর্তার জন্য একদম চিকন চিকন করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এরপর এখানে ধনিয়া পাতা কুচি আর লবণ দিয়ে এটা ভালো করে একটু কষলে নিচ্ছি, কারণ এটা আলাদা করে কষতে নেওয়ার পরে যদি ডালের সাথে মিক্স করি জিনিসটা একদম সফট হয়ে যাবে। আর যত চিকন করে কাটা সম্ভব তত চিকন করে কাটবেন পেঁয়াজটা। ডালটা জাস্ট ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পানি খুব বেশি দেওয়া যাবে না, খুবই যতটুকু ডালে পানি দিলে সিদ্ধ হবে ভালো করে অতটুকু পানি দিয়েছি আমি। তো এখন আমি ডালটার সাথে ভালো করে এই মেখে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা মিক্স করছি। এই ভর্তাটা আমি প্রথম খেয়েছিলাম স্কয়ার হাসপাতালে ঢাকায়, খুবই মজা লেগেছিল আমার কাছে। তো ওদের কাছে তো আর রেসিপি জিজ্ঞেস করা যায় না, হাসপাতালে যখন আমার ভাই অসুস্থ ছিল খাবার দিত একজন রোগীর ওখানে, তো আমি ওখানে খেয়েছিলাম, কারণ ও তো অসুস্থ ছিল, ডালের ভর্তা খাওয়ার মতো অবস্থা ছিল না। আমি যেহেতু ওর সাথে থাকতাম তো আমি ওই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি, আমার কাছে খুবই মজা লেগেছিল। সেটা 2017 সালের ঘটনা। তো এরপর আমি চট্টগ্রাম আসার পরে কয়েকবার বানিয়ে খেয়েছি, মাঝে কিছুদিন বানাইনি। তো আজকে হঠাৎ মনে হলো যে বানাই, কিন্তু আমার একটু ভয়ে ভয়ে ছিলাম, একটু বেশি বানিয়ে ফেলেছি, কেউ খাবে কি খাবে না চিন্তা করছিলাম। তো যাই হোক, ভর্তাটা বানিয়ে নিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি, ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার হলো বানিয়ে দেখবেন, খুবই টেস্ট এই ডালের ভর্তাটা। বিশ্বাস করবেন কি না জানি না, আমার যে বোনের ছেলেরা বা আমার ছেলে আমার ভাই এরা ভর্তাটা তো একদমই খায় না, যে লাউটা রান্না করছি এত মজা করে ওরা টাচও করে নাই, কিন্তু এই ভর্তাটা ওই দিন শেষ হয়ে গিয়েছে, মানে একটুও ছিল না। আমি যেখানে ভয় পাচ্ছিলাম যে একটু বেশি পরিমাণে বানিয়ে ফেলেছি হয়তো থেকে যাবে, কিন্তু থাকা তো দূরের কথা, বরং রাতের বেলা আমার বড় বোনের ছেলে বড় যে স্বামী সে বলতেছে খালামণি এটা কী বানিয়েছো, এটা আবার বানাবা কালকে। আমি আচ্ছা ঠিক আছে বানাবো। তো যাই হোক, এই ভর্তা মানে হয়ে গিয়েছে, এদিক দিয়ে লাউটাও হয়ে গিয়েছে। আর ভর্তার জন্য শুকনো মরিচ ছিল না, দুইটা শুকনো মরিচ ছিল, সেগুলো তেলে উপর রেখে দিব। তো ভালো লাগলে খেয়ে নিবে, আর যারা ঝাল পছন্দ করেন তারা বেশি করে দিতে পারেন। আমি শুকনো মরিচ দিয়ে করলাম না, কারণ আমার কাছে শুকনো মরিচ হচ্ছে কাঁচামরিচটা এখন ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো লাগে, তাই কাঁচামরিচ দিয়ে করেছি। আর এদিক দিয়ে একটা কবুতর ছিল, ওই কবুতরের একটাই বাচ্চা, তো একটা বাচ্চা রেখে কী হবে, সেই বাচ্চাটা জবাই করে কুটে বেছে রান্না বসিয়ে দিচ্ছি। সেগুলো অফ ক্যামেরায় করেছি, কারণ আমি যদি সম্পূর্ণ ভিডিওটা করতে যেতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত। কবুতর জবাই করা, পরিষ্কার করা, কুটা, ধোয়া, এরপর রান্না, তো জাস্ট এখন মশলা মেখে বসিয়ে দিয়েছি। আজকে পুরো ভিডিওটাই রান্নাবান্না জুড়ে, কিন্তু সন্ধ্যার পরে বের হয়েছি একটু। তো কোথায় যাচ্ছি, গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার ছেলেদের একটা ওষুধ এখানে পাওয়া যায়নি, ডাক্তার বলে দিয়েছে সেটা লালদিঘিতে পাবো। তো লালদিঘিতে গিয়েছি, আর আমরা তিন বোনে গিয়েছি, যাওয়ার পরে লালদিঘির পাশে যেহেতু হকার্স মার্কেট সেখানেও একটু যাব। তো পুরো প্ল্যানিং করে বের হয়েছি, আর পুরো দুই তিন ঘন্টা ধরে আমরা শপিং করে এরপরে খিদে লেগে গেছে, তাই এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে আসার পরে দেখি যে প্রায় 10টা বেজে গিয়েছে, তো এখন ভাতের আইটেম, তাই আমরা ভাত তো খাবো না। তো কী আছে জাস্ট বললো, পরোটা আছে, তো পরোটা দিয়ে চিকেন দিয়ে খেয়ে নিয়েছি আমরা, এরপরে চা খেয়েছি।
আর ঈদের শপিং এর মতো দেখা গিয়েছে যে 3-4 ঘন্টা ধরে আমরা বাইরে ছিলাম, কারণ হকার্স মার্কেটে এত বেশি ভিড় ছিল, শীতের যেহেতু প্রকোপ বেড়েছিল তখন, তো সবাই আসছে কেনাকাটা করতে, আমরা যেমন গিয়েছি, আর তিনজনেরই টুকটাক শপিং ছিল, তিনজনই শপিং করেছি যার কারণে দেরি হয়ে গিয়েছে। এরপরে আমার ছেলেদের ওষুধ নিতে গিয়েছি, সেখানেও সময় লেগে গিয়েছে। তো যাই হোক, শপিংগুলো আজকে আর দেখাচ্ছি না, আজকে এরপরে চলে এসেছি বাসায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে, সে পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।